বহরমপুরের সাংসদ আর তিনি নেই। বহু বছর সাংসদ থাকার পর তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তবে এখনও প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। এবার জল্পনা উঠেছে, তাহলে কি এবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদও হাতছাড়া হচ্ছে অধীর চৌধুরীর? শুক্রবার 21 জুন কলকাতায় বসেছিল কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। এই বৈঠকে অধীর চৌধুরী ছাড়াও ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা গোলাম মোহাম্মদ মীর। এদিন অধীর চৌধুরী বলেন, তারা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে প্রস্তাব রেখেছেন, যদি ভোটের পর রাজ্যের কংগ্রেসের পরিকাঠামোয় কোনো পরিবর্তন করা হয়, অধীর জানান সেই প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তিনি জানান, কংগ্রেসের লোকসভা ভোটে এই ভালো ফলের পর তারা সর্বসম্মতভাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছেন। এরপরই অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়, তিনি কি প্রদেশ কংগ্রেস সভাপতি থাকছেন? জবাবে তিনি বলেন, এটা শুধু এরাজ্যে নয়, গোটা দেশের সবকটি রাজ্যে এখন অস্থায়ী সভাপতি রয়েছেন, তিনিও এখন অস্থায়ী সভাপতি। কংগ্রেস সভাপতি শুধুই মল্লিকার্জুন খার্গে, এরপর ফের নতুন করে দায়িত্ব দেওয়া হলে তখন পূর্ণ প্রদেশ সভাপতি হবেন। কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুনব। আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং, তাতে মোটামুটি দুটো প্রস্তাব এখানটায় আনা হয়েছে। এক, ভারতবর্ষের কংগ্রেস পার্টির আজকের যে সফলতা, 102 আজকে আসনের অধিকারী কংগ্রেস দল, সেখানে সরাসরি 99 সিটে আমরা জিতেছি। আজকে ভারতবর্ষের কংগ্রেস দল ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলে যে তকমা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, সরকারি বিরোধী দলের নেতা হওয়ার সেই স্বীকৃতিকে আমরা কংগ্রেস দলের এক অভূতপূর্ব নির্বাচনী সাফল্য বলে গণ্য করে রাহুল গান্ধীকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের নেতা হওয়ার আহ্বান এবং দাবি জানিয়েছি। এবং সেই মর্মে আজকে আমাদের একটি প্রস্তাব যে রাহুল গান্ধী যেন লিডার অফ দ্য অপোজিশন হয় পার্লামেন্টে, সেটা এখানটায় আমরা সবাই সমর্থন জানিয়ে সর্বসম্মতভাবে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। সেই প্রস্তাব রাহুল গান্ধীর কাছে পাঠানো হবে, যাতে তিনি লোকসভায় বিরোধী দলের নেতা হতে অনুমতি দেন। দ্বিতীয়, ভারতবর্ষের যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে নির্বাচনী কমিটি, রাজনৈতিক কমিটি বা প্রদেশ কংগ্রেস কমিটি, সেখানটায় কোনো কিছু রদল বদলের দরকার আছে কিনা, সেখানে আগামী দিনে আরো কি কি ব্যবস্থা গ্রহণ করা যা করা উচিত, সে সম্পর্কে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ অধিকার, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যিনি সভাপতি সদ্য শ্রী মল্লিকার্জুন খার্গের কাছে আমরা পেশ করেছি, সেটাও সর্বসম্মত পাস হয়েছে। আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খার্গে যে থেকে সভাপতি হয়েছে, সে তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি, এবার করবে তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি, আমি তো অস্থায়ী সভাপতি, জোর করে কি বলাবেন আমাকে? মল্লিকার্জুন খার্গে স্যার যে থেকে সভাপতি হয়েছে, সেই থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে, আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কি থাকছে না থাকছে। বহরমপুরের সাংসদ আর তিনি নেই। 5 বছর সাংসদ থাকার পর তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। তবে এখনও প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রয়েছেন তিনি। এবার জল্পনা উঠেছে, তাহলে কি এবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদও হাতছাড়া হচ্ছে অধীর চৌধুরীর? শুক্রবার 21 জুন কলকাতায় বসেছিল কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির বৈঠক। এই বৈঠকে অধীর চৌধুরী ছাড়াও ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা গোলাম মোহাম্মদ মীর। এদিন অধীর চৌধুরী বলেন, তারা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে প্রস্তাব রেখেছেন, যদি ভোটের পর রাজ্যের কংগ্রেসের পরিকাঠামো কোনো পরিবর্তন করা হয়। অধীর জানান সেই প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তিনি জানান, কংগ্রেসের লোকসভা ভোটে এই ভালো ফলের পর তারা সর্বসম্মতভাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেছেন। এরপরই অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়, তিনি কি প্রদেশ কংগ্রেস সভাপতি থাকছেন? জবাবে তিনি বলেন, এটা শুধু এরাজ্যে নয়, গোটা দেশের সবকটা রাজ্যেই এখন অস্থায়ী সভাপতি রয়েছেন, তিনিও এখন অস্থায়ী সভাপতি। কংগ্রেস সভাপতি শুধুই মল্লিকার্জুন খার্গে, এরপর ফের নতুন করে দায়িত্ব দেওয়া হলে তখন পূর্ণ প্রদেশ সভাপতি হবেন।
কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আসুন আরেকবার শোনাই। আজকের যে এক্সিকিউটিভ কমিটির মিটিং, তাতে মোটামুটি দুটো প্রস্তাব এখানটাই আনা হয়েছে। এক, ভারতবর্ষের কংগ্রেস পার্টির আজকের যে সফলতা, 102 আজকে আসনের অধিকারী কংগ্রেস দল, সেখানে সরাসরি 99 সিটে আমরা জিতেছি। আজকে ভারতবর্ষের কংগ্রেস দল ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলে যে তকমা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে, সরকারি বিরোধী দলের নেতা হওয়ার সেই স্বীকৃতিকে আমরা কংগ্রেস দলের এক অভূতপূর্ব নির্বাচনী সাফল্য বলে গণ্য করে রাহুল গান্ধীকে ভারতবর্ষের পার্লামেন্টে বিরোধী দলের নেতা হওয়ার আহ্বান এবং দাবি জানিয়েছি। এবং সেই মর্মে আজকে আমাদের একটি প্রস্তাব যে রাহুল গান্ধী যেন লিডার অব দ্য অপোজিশন হয় পার্লামেন্টে, সেটা এখানটায় আমরা সবাই সমর্থন জানিয়ে সর্বসম্মতভাবে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। সেই প্রস্তাব রাহুল গান্ধীর কাছে পাঠানো হবে, যাতে তিনি লোকসভায় বিরোধী দলের নেতা হতে অনুমতি দেন। দ্বিতীয়, ভারতবর্ষের যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে নির্বাচনী কমিটি, রাজনৈতিক কমিটি বা প্রদেশ কংগ্রেস কমিটি, সেখানটাই কোনো কিছু রদল বদলের দরকার আছে কিনা, সেখানে আগামী দিনে আরো কি কি ব্যবস্থা গ্রহণ করা যা করা উচিত, সে সম্পর্কে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ অধিকার, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যিনি সভাপতি সদ্য শ্রী মল্লিকার্জুন খড়গের কাছে আমরা পেশ করেছি, সেটাও সর্বসম্মত পাস হয়েছে। আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খড়গে যেহেতু সভাপতি হয়েছে, সেহেতু ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি, এবার করবে তখন দেখতে হবে আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি, আমি তো অস্থায়ী সভাপতি, জোর করে কি বলাবেন আমাকে। মল্লিকার্জুন খড়গে স্যার যেহেতু সভাপতি হয়েছে, সেই থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে, আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। দীর্ঘদিন সাংসদ থাকার পর তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তাহলে কি এবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদটাও ছাড়তে চলেছেন? খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে, তবে কি হয় তার জন্য আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন।